পয়লা জানুয়ারি তৎকালীন সময়ের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার ওই পূর্ণাবয়ব মূর্তিটির আবরণ উন্মোচন করেছিলেন এবং শুধু একটা মূর্তি স্থাপন করাই নয় ওই এলাকাটারও আমরা দেখলাম আমাদের খোয়াই সহ সারা রাজ্যের মানুষের কাছে পরিচিতি পেল সেই নামে যে নৃপেন চক্রবর্তী এভিনিউ। নৃপেন চক্রবর্তী আমাদের রাজ্যের সব অংশের মানুষের কাছে পরিচিত নাম, সবার শ্রদ্ধেয়। তিনি বহুবার আমাদের এই খোয়াই মহকুমা থেকেই নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছেন, 10 বৎসর মুখ্যমন্ত্রীও ছিলেন। এবং নৃপেন চক্রবর্তী সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কখনো বেলুড় জেলে, কখনো হাজারিবাগ জেলে, কখনো তৎকালীন প্রেসিডেন্সি জেল ইত্যাদি জেলে বহুবার কারাবরণ করেছেন। এবং তিনি একজন বড় মাপের লেখক ছিলেন। পরাধীন ভারতে কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্র আনন্দবাজার এবং সম্ভবত স্টেটসম্যান পত্রিকারও তিনি সহ সম্পাদকের দায়িত্বে আসীন ছিলেন। তিনি সব অংশের মানুষের কাছে নমস্য মানুষ এবং নিশ্চিতভাবেই আমরা খোয়াইয়ের সব অংশের মানুষ আনন্দিত হয়েছিলাম সেই সময় যখন খোয়াই পৌর পরিষদ উদ্যোগ নিয়ে শহরের প্রাণকেন্দ্রে প্রয়াত জননেতা নৃপেন চক্রবর্তীর পূর্ণাবয়ব মূর্তিটি সেখানে বসিয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সময় আমাদের বিদায়ী পৌর পরিষদ তারা নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই সময় সেই উদ্যোগ চলছে মূর্তিটি সরানোর জন্য। এই বিষয়টি নিয়ে যখন আমি নিশ্চিত হলাম তখন গতকাল আমি বর্তমান প্রশাসক খোয়াই পৌর পরিষদের তথা মাননীয় মহকুমা শাসক ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করি এবং আমি ওনাকে একটি চিঠি দিই এই সিদ্ধান্তটি রদ করবার জন্য। এবং তিনিও আমাকে বলেন যে হ্যাঁ, এমন একটা সিদ্ধান্ত হয়েছে পুরো পরিষদে এই মূর্তিটি সরানো। আমি জানতে চাইলাম তাহলে এখানে কি করা হবে এবং ওনার কাছ থেকে আমি জানতে চাইলাম যে সিদ্ধান্ত নাকি হয়েছে সেখানে বিদ্যাসাগরের মূর্তি বসানো। বিদ্যাসাগর একজন নমস্য মানুষ, মহান ব্যক্তি, ওনার মূর্তি বসানো হবে নিশ্চিতভাবেই আমরা সবাই খুশি আনন্দিত যে আমাদের শহরে বিদ্যাসাগরের মূর্তি বসবে। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় আমাদের আলোচনা ছিল, উদ্যোগ ছিল বসানোর, যাই হোক সময়ের কারণে সেটা করা যায়নি, চিন্তা ভাবনা ছিল সেই সময়। বিদ্যাসাগরের মূর্তি বসানো হবে, খোয়াইয়ের যারা এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত আহ্বান রাখবো যে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসুন এবং সমস্ত অংশের মানুষের প্রতি দল মত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আহ্বান রাখবো যে এই ধরনের উদ্যোগের বিরোধিতা করুন, প্রতিবাদ করুন। আমি বিশ্বাস করি এটা রাজনীতির বিষয় না, দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ধরনের উদ্যোগের বিরোধিতা করবেন, প্রতিবাদ করবেন। এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের সিদ্ধান্ত রদ করবার জন্য। আশা করি ওনারাও ভূমিকা গ্রহণ করবেন এবং আমরা চাইব যেখানে নৃপেন চক্রবর্তীর মূর্তি রয়েছে সেখানেই ওনার মূর্তিটা থাকবে এবং বিদ্যাসাগরের মূর্তি যদি বসানো হয় সেটার জন্য নতুন করে চিন্তাভাবনা হোক, উদ্যোগ নেওয়া হোক, কারণ সুন্দর পরিসরে কোথাও জায়গা নির্বাচন করে সেখানে বসানো হোক, এই অনুরোধটুকু রাখছি। এবং আপনাদের মাধ্যমে আবারও আমি যারা এই উদ্যোগ নিচ্ছেন
তাদের কাছে অনুরোধটুকু রাখবো যে এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন, এবং মাননীয় প্রশাসকের কাছেও আমি যে কথাটা বলেছি যে নৃপেন চক্রবর্তী শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি সব অংশের মানুষের কাছে নমস্য ব্যক্তি ছিলেন, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। ফলে এই ধরনের সিদ্ধান্ত কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না বলে আমি বিশ্বাস করি।